গুড মর্নিং, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন ঘরোয়া পদ্ধতিতে কিছু হেয়ার প্যাক শেয়ার করতে, তাই আজকে আমি জবা ফুল দিয়ে হেয়ার প্যাক তৈরি করব। তো গাছ থেকে জবা ফুল ছিঁড়ে নিয়েছি, আর এদিকে অ্যালোভেরা পাতা ছিঁড়তে এসেছি। আজকে হেয়ার প্যাকটা কিন্তু জবা ফুল আর অ্যালোভেরা পাতা দিয়ে হবে। তো জবা ফুলগুলোকে আর অ্যালোভেরা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ফুলের মধ্যে প্রচুর নোংরা থাকে। যেহেতু এটা চুলে অ্যাপ্লাই করব, তো ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। ফুলের সবুজ অংশগুলোকে দেখুন বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র পাপড়িগুলোকে আজকে হেয়ার প্যাক তৈরি করতে নেব। তো এক এক করে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে এই বাটিতে রাখছি। দেখুন এইভাবে পাপড়িগুলোকে ছিঁড়ে নেবেন। তো পাপড়ি ছেঁড়া হয়ে গেছে, এবার হাত দিয়ে কিন্তু এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি ভালো করে। গ্রাইন্ড করার পর এই যে যে রসটা বেরোচ্ছে, লিত লিতে যে রসটা বেরোচ্ছে, এটা কিন্তু আমরা চুলে অ্যাপ্লাই করব, আর এটা কিন্তু চুলকে সিল্কি করতে সাহায্য করবে। এইবার এই মিশ্রণটার সাথে খানিকটা তেল অ্যাড করব। তো আমি নিহার তেল ইউজ করি, তাই নিহার তেল অ্যাড করছি দুফোঁটা। তো আপনারা যে যেই তেল ইউজ করেন সেটা কিন্তু অ্যাড করতে পারেন। তো এইবার অ্যালোভেরা গাছে যে পাতাটা ছিঁড়িয়ে এনেছিলাম, সেই পাতাটা থেকে কিন্তু দেখুন এই জেলিগুলোকে বার করছি। তো বার করে কিন্তু ওই তেল আর জবা ফুলের রসের সাথে কিন্তু অ্যাড করে নিয়েছি। এরপর দেখুন কটনটাই মিশ্রণগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিয়ে এরপর চুলে অ্যাপ্লাই করব। আজকের প্যাকটা তৈরি করতে কিন্তু লেগেছে খানিকটা তেল, জবা ফুল আর অ্যালোভেরা গাছের পাতা। এরপর মিশ্রণটা দেখুন চুলের একদম গোড়াতে গোড়াতে কিন্তু অ্যাপ্লাই করব। এই প্যাকটার সাথে আমি তেল অ্যাপ্লাই করেছি তার একটাই কারণ, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের চুলের জন্য কিন্তু তেল অনেক পুষ্টিকর। তেল কিন্তু শুধুমাত্র হেয়ার গ্রোথ করতে সাহায্য করে না, হেয়ার ফল রোধ করতেও কিন্তু সাহায্য করে, আর দেখবেন চুলকে কিন্তু ঘন কালো তৈরি করে দেয় এই তেল। সে কারণে কিন্তু মিশ্রণটির মধ্যে তেল দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করেছি। প্যাকটা ইউজ করার এক ঘন্টা পর কিন্তু আমি চুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকে আমি দেখলাম যে চুল আশ্রানোর সময় কিন্তু আমার অন্যদিন যেমন হেয়ার ফল হয়, আজকে কিন্তু হেয়ার ফল হয়নি। তো আমি নিজে এটা বুঝতে পারলাম এটা কতটা উপকারী। তো আপনারাও কিন্তু এটাকে ইউজ করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমি চুলের জন্য উপকারী আরেকটি ঘরোয়া পদ্ধতিতে হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি আপনাদের একটুও হলেও ভালো লেগে থাকে, তাহলে কী করতে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিতে হবে, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনারা পান। ধন্যবাদ।